তাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে ম্যাচ হয়ে গেল ডুরান কাপে এটিকে মোহনবাগান এবং রাজস্থান ইউনাইটেড এফসির মধ্যে সেই ম্যাচেরই ম্যাচ রিভিউ নিয়ে চলে এলাম তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা আজকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেকে ডুরান্ড কাপ এবং সিজনের প্রথম কম্পিটিটিভ ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান রাজস্থান ইউনাইটেড এফসির কোচ জুয়ান ফেরান্ডো আজকে কিন্তু অনেক ইয়াং ফুটবলারদেরই সুযোগ দিয়েছিলেন স্টার্টিং লাইনআপের কথায় যদি আসি গোলে ছিলেন আরশ আনোয়ার শেখ বিশাল ক্যাচ ছিলেন না আরশ আনোয়ার শেখকে দেওয়া হয়েছিল সুযোগ তিনজন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে পোক বা এছাড়া ডান দিকে প্রীতম কোটাল বাঁদিকে সুমিত রাঠি শুরু করেছিলেন অর্থাৎ শুভাশিস বোসের আগে কিন্তু সুমিত রাঠিকে সুযোগ দেওয়া হয়েছে রাজস্থান ইউনাইটেড এফসির ম্যাচে মিডফিল্ডারদের মধ্যে ছিলেন হুগো বুমস কার্ল ম্যাথিউ জনি কাউকো লালিনিয়ানা হামতে অ্যাটাকারদের মধ্যে লিস্টান কোলাসো ডানদিক থেকে দিক থেকে আশিক কুরুনিয়ান এবং সেন্টার ফরওয়ার্ডে ছিলেন কিয়ান নাজিরি হুগো বুমসকে ফ্রি ফুটবল খেলার অনুমতি দেওয়া হয়েছিল অর্থাৎ তার কোনো ফিক্সড পজিশন ছিল না সব জায়গায় গিয়ে কিন্তু ফুটবল খেলছিলেন হুগো বুমস ম্যাচের প্রথম আপে পুরোপুরি ডমিনেটিং ফুটবল খেলেছে এটিকে মোহনবাগান রাজস্থান ইউনাইটেডকে একদমই সেরকম সুযোগ দেয়নি যতবার রাজস্থান ইউনাইটেড অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছে যথেষ্ট স্টেবেল মনে হয়েছে এটিকে মোহনবাগানের ডিফেন্স পুরো প্রথম হাফে এটিকে মোহনবাগান একের পর এক অ্যাটাক করতে থাকে লাল ইন্ডিয়ানা হামতে লিস্টান কোলাসো আশিক কুরুনিয়ান এছাড়া বিদেশি ফুটবলারদের মধ্যে জনি কাউকো হুগো বুমস বারবার কিন্তু অ্যাটাক তৈরি করছিলেন বিল্ড আপ ফুটবল দারুণ হচ্ছিলো এটিকে মোহনবাগানের তবে যেটা সমস্যা হচ্ছিল ফিনিশিংয়ে অনেক ভালো ভালো সুযোগ পেয়েও গোলে কনভার্ট করতে পারছিল না নটা শট অন টার্গেট ছিল ফার্স্ট হাফে তবে গোলে যে কনভার্ট হচ্ছিল না তার জন্য অবশ্যই রাজস্থান ইউনাইটেডের ডিফেন্স এবং গোলকিপার নীরাজ কুমারের তারিফ করতেই হবে ডিফেন্সে জগদীপ সিং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এছাড়া গোলে নীরাজ কুমার কয়েকটা ব্রিলিয়েন্ট সেভ করেন লিস্টন কোলাসর একটা দারুণ ফ্রিকিকো বাঁচিয়ে দেন এছাড়া আরও অনেকবার প্রথম আপে সুযোগ পেয়েছিলো এটিকে মোহনবাগান যেখান থেকে ইজিলি গোলে কনভার্ট করতেই পারতো তবে মিডিলে দাঁড়িয়েছিলেন নীরাজ কুমার এছাড়া ডিফেন্সে জগদীপ সিং তবে শেষ পর্যন্ত ডেডলকটা ভাঙে তেতাল্লিশ মিনিটে আশিক কুরুনিয়ানের অ্যাসিস্ট থেকে গোলে কনভার্ট করেন কিয়ান নাজিরি আশিক কুরুনিয়ানকে ব্রিলিয়েন্ট একটা থ্রু বল পাঠিয়েছিলেন হুগো বুমাস এবং আশিকের একটা দারুণ গ্রাউন্ডার সেটাকে কিন্তু ফিনিশ করে দেন কিয়ান নাজিরি তেতাল্লিশ মিনিট নাগাদ তবে এই গোলটা খাওয়ার পরে রাজস্থান ইউনাইটেড অ্যাটাক তৈরি করে এই অ্যাটাকের যে স্পেলটা ছিল সেখানেই কিন্তু গোল পেয়ে যায় রাজস্থান ইউনাইটেড দু মিনিটের মধ্যে অর্থাৎ হাফ টাইমের আগেই কিন্তু গোলটা শোধ করে দেয় রাজস্থান ইউনাইটেড বেকতারের পা থেকে চলে আসে গোল তো এইভাবেই প্রথম হাফে শেষে এটিকে মোহনবাগান এক এবং রাজস্থান ইউনাইটেড এক এরকমই স্কোর লাইন থাকে তবে পুরো হাফে কিন্তু ডমিনেটিং ফুটবল খেলেছিল এটিকে মোহনবাগান এরপর সেকেন্ড হাফে শুরুতেই লিস্টান কোলাসোকে তুলে নিয়ে মনবীর সিংকে মাঠে নামান কোচ জুয়ান ফেরান্ডো সেকেন্ড হাফের একদম শুরুতেই ছেচল্লিশ মিনিট নাগাদ হুগো বুমস ফ্রিকিক পান সেখান থেকে আশিক কুরুনিয়ানকে দারুণ একটা পাস দেন এবং আশিক কুরুনিয়ান গোলস্কোর করে ফেলেন এবং এটিকে মোহনবাগান দুই একের লিড পেয়ে যায় তারপরে দ্বিতীয় হাফে রাজস্থান ইউনাইটেড দুরন্ত পারফরমেন্স দেয় এটিকে মোহনবাগান এই সিজনে অবশ্যই সাফার করবে এমনটা মনেই হচ্ছে রাজস্থান ইউনাইটেডের মতো একটা দুর্বল টিম মানে তুলনামূলকভাবে দুর্বল টিম এটিকে মোহনবাগানের থেকে কাগজে কলমে অন্তত তারা আজকে এটিকে মোহনবাগানের ভুলগুলো সুযোগ নিয়ে এটিকে মোহনবাগানকে পরাজিত করে ফেলল এই ম্যাচে কোচ জুয়ান ফেরান্ডোর ভুলভাল সময়ে সাবস্টিটিউশনের যে প্রসেসটা সেটা কিন্তু আমার একদমই পছন্দ নয় লিস্টান কোলাসো যিনি প্রথম আপে দুরন্ত খেলেছিলেন তাকে তুলে নেওয়া হয় তার জায়গায় মনভীর সিংকে নামানো হয় মনভীর সিং যিনি আজকে ফাঁকা গোলেও গোল স্কোর করতে পারেন না মনভীর সিংয়ের ফিনিশিং নিয়ে যথেষ্ট ডাউট আমার আগের সিজনেও ছিল এই সিজনের শুরুতেও আছে এত ভালো ভালো সুযোগ পেয়েও যদি মনভীর সিং গোলে কনভার্ট না করতে পারেন তার ভরসায় যদি জুয়ান ফেরান্ডো কোনো ভালো বিদেশি স্ট্রাইকার না সাইন করান সেটা অবশ্যই এই সিজনে ভোগাবে বলেই মনে হয় এটিকে মোহনবাগানকে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আজকে ফাঁকা গোল মিস করেছেন মনভীর সিং এবং সেটা তিনি আগের সিজন থেকেই করে আসছেন তারপর দ্বিতীয় গোলটা চলে আসার পর হুগো বুমসকে তুলে নেওয়া হয় যিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন পুরো ম্যাচে যতক্ষণ ছিলেন ফ্লোরেন্টিন পোকবাকে তুলে নেওয়া হয় তার জায়গায় ব্রেন্ডান হ্যামিলকে মাঠে নামান এবং তারপর ডিফেন্সের ব্যালেন্সটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং আর সানোয়ার শেখ আজকে জঘন্য পারফরমেন্স দিয়েছেন বলতেই হবে ডিসিশন মেকিং এত খারাপ মানে নিজের গোলের সামনে নিজের বক্সে নিজেই বল ধরে রাখছেন আর সেখান থেকে অন্য টিমের প্লেয়াররা এসে বল ছিনিয়ে গোল স্কোর করে দিচ্ছে নিজের ওপরেই যদি এরকম প্রেশার নেন আজকে রাজস্থান ইউনাইটেড অন্যদিন অন্য ভালো টিম আসবে বড়ো টিম আসবে তাদের এগেনস্টে তো আরও অনেক বেশি গোল খাবে কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু অবশ্যই এই ম্যাচটা থেকে এরকমই বোঝা যাচ্ছে এটিকে মোহনবাগান ওভার কনফিডেন্ট হয়ে এই ম্যাচের মাঠে নেমেছিল তবে অবশ্যই তারিফ করতে হবে রাজস্থান ইউনাইটেডের যারা সেকেন্ড হাফে অ্যাটাকিংও খুব ভালো করেছে প্রথম হাফে ডিফেন্স তো ভালো ছিলই মানে গোলকিপার নীরাজ কুমার তিনি তো আজকের ম্যাচে অনবদ্য গোলকিপিং করেছেন কয়েকবার ভালো সেভ করেছেন তবে এটিকে মোহনবাগানের মানসিকতা এবং কোচ জুয়ান ফেরান্ডোর ডিসিশান মেকিংয়ের সমস্যা এগুলো নিয়ে অবশ্যই ভুগতে হচ্ছে এটিকে মোহনবাগানকে এরপর ষাট মিনিট নাগাদ গোলটাকে শোধ করে দেয় রাজস্থান ইউনাইটেড সেট পিসকে একদমই ডিফেন্ড করতে পারে না এটিকে মোহনবাগান লাস্ট সিজনেও এই সমস্যা ছিল এখনও কিন্তু রয়ে গেছে সেখান থেকে আরও একটা গোল চলে আসে ষাট মিনিট এবং স্কোর লাইন দুই দুই হয়ে যায় তবে এটিকে মোহনবাগানের হয়ে অ্যাটাকিংলি জনি জনি কাউকো দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন প্রতিবারই জনি কাউকো লাস্ট মোমেন্টে গোল করে ম্যাচ বাঁচাবেন এটা সম্ভব হয় না আজকেও সেই রকমই হয় জনি কাউকো চান্স পেলেও গোলে কনভার্ট করতে পারেন না কিয়ান নাজির শট বার লেগে ফিরে আসে আশি কুরুনিয়ান চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান এবং ম্যাচের একদমই লাস্ট মোমেন্টে এসে আর সানোয়ার শেখকে বিট করে আরও একটা গোল স্কোর করে দেয় রাজস্থান ইউনাইটেড এবং অ্যাডের টাইমে ম্যাচটা পরাজিত হয় এটিকে মোহনবাগান এই ম্যাচটা ড্র করা মানেও ছিল মোহনবাগানের পরাজয়ে অন্যদিকে ম্যাচটা সত্যিকারেরই পরাজিত হয়েছে রাজস্থান ইউনাইটেডের যতটাই তারিফ করব ততটাই কম হবে খুব ভালো খেলেছে রাজস্থান ইউনাইটেড এবং শুনতে খারাপ লাগলেও এই ম্যাচটা কিন্তু জঘন্যভাবে পরাজিত হয়েছে এটিকে মোহনবাগান হ্যাঁ অনেক চান্স পেয়েছে বলতেই হবে তবে ফিনিশিংয়ের সমস্যা এরকম থাকলে পরবর্তী সময়ে আরও কিন্তু অনেক ভুগতেই হবে সেটা বলে দিতে পারি তো ফাইনালি এই ম্যাচটা তিন দুইতে পরাজিত হয়েছে এটিকে মোহনবাগান তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা